বন্ধুরা, আজকে আমরা জানব পশ্চিমা বায়ু সম্পর্কে। দেখো, এই যে রেখাটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কর্কটীয় এবং এটি হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয় থেকে মেরু ও উপমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয় দিকে একটি বায়ু প্রবাহিত হয় এবং এই বায়ুটিকেই বলা হয় পশ্চিমা বায়ু বা ইংরেজিতে দ্য ওয়েস্টার্লিস। এবং উত্তর গোলার্ধে এই বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। যদি দেখো তাহলে এটি হচ্ছে এই যে দক্ষিণ এবং এই পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে এটি উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে এটি উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে থাকে। বন্ধুরা, উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি বলে সেখানে পশ্চিমা বায়ুর সাময়িক বিরতি ঘটে। কিন্তু দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি বলে পশ্চিমা বায়ু প্রবল বেগে এখানে প্রবাহিত হতে থাকে। এই জন্য এই বায়ু প্রবাহকে প্রবল পশ্চিমা বায়ু বলে। তার মানে দক্ষিণ গোলার্ধে যে বায়ুটি প্রবাহিত হয় সেটিকে প্রবল পশ্চিমা বায়ু বলা হয়ে থাকে এবং 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এই পশ্চিমা বায়ুর বেগ সবচেয়ে বেশি। এই জন্য এই 40 থেকে 47 ডিগ্রি অক্ষাংশকে বলা হয় গর্জনশীল 40। কারণ কি, এখানে পশ্চিমা বায়ুর গতিবেগটি সবচেয়ে বেশি থাকে এবং এখানেও কিন্তু নিরক্ষীয় শান্ত বলয় নয় ক্রান্তীয় উচ্চচাপ বলয় দুটি শান্ত বলয় সৃষ্টি হয়। 30 থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় দুটি অবস্থিত। তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উচ্চচাপ বলয়ের মধ্যে এই ক্রান্তীয় বলয় দুটি অবস্থান করে। বন্ধুরা, দেখো, প্রাচীনকালে যখন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে জাহাজগুলো যেত তখন বায়ুপ্রবাহের অভাবে জাহাজের গতি মন্থর হয়ে যেত এবং বলে এই সময় নাবিকগণ খাদ্য এবং পানির অভাবে তাদের যে ঘোড়াগুলো ছিল সেই ঘোড়াগুলো সমুদ্রে ফেলে দিত। এই জন্য আটলান্টিক মহাসাগরের ক্রান্তীয় শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিটিউড বলা হয়ে থাকে। তার মানে আটলান্টিক মহাসাগরের যে শান্ত বলয়টি রয়েছে সেটিকে বলা হয় হর্স ল্যাটিটিউড অথবা অশ্ব অক্ষাংশ। এবং উত্তর গোলার্ধে 30 থেকে 35 ডিগ্রির মধ্যে অঞ্চলে শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে। বন্ধুরা, আমরা এরপর জানব আমাদের যে নিয়ত বায়ুর যে সর্বশেষ প্রকারভেদটি সেটি সম্পর্কে। সেটি হচ্ছে মেরু বায়ু। আমাদের দুই মেরুতে দক্ষিণ এবং উত্তর এবং দক্ষিণ মেরুতে কিন্তু বায়ু প্রবাহিত হয়ে থাকে এবং এই বায়ুগুলোকে আমরা মেরু বায়ু হিসেবে অভিহিত করে থাকি। উত্তর গোলার্ধে এটি প্রবাহিত হয় উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হয় দক্ষিণ পূর্ব দিক থেকে। এই প্রবাহদ্বয়কে উত্তর গোলার্ধে বলা হয় উত্তর সুমেরু বায়ু এবং দক্ষিণে বলা হয় দক্ষিণ কুমেরু বায়ু। তাহলে বন্ধুরা, আমরা পশ্চিমা বায়ু এবং মেরু বায়ুগুলো সম্পর্কে কিন্তু জেনে নিলাম। এখন আমরা খুব সহজেই কিন্তু এগুলোকে আলাদা করতে পারবো এবং জানবো এগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। ধন্যবাদ বন্ধুরা।